ছুটির দিনে চিকেন মটন কিংবা বিরিয়ানি তো হয়েই থাকে, তবে এগুলো বাদেও বাঙালির কাছে আরও একটি স্পেশাল পদ রয়েছে, আর তা হলো বাঙালির সবার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। পরিবারের সকলের সঙ্গে একসাথে বসে দুপুরে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার মজাই আলাদা। বাঙালির ঘরে ঘরে কিন্তু প্রায়শই এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে থাকে। অনেকেই ভীষণ ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আজকে আমি শেয়ার করব। তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর তাতে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দিলাম। ভালো করে মাছের সাথে লবণ ও হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। অন্যদিকে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলে দুধটা বের করার জন্য জলটা প্রথমে গরম করে নিলাম, ওই গরম জলটা নারকেল কোরার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা যেহেতু গরম ছিল তাই ঠান্ডা হলে নারকেলের দুধটা বের করব। জলটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটার জন্য আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য সমস্ত মশলাটাই পেস্ট করলে গ্রেভিটা ভালো হবে। কুচনা আদা ও রসুন একসাথে পেস্ট করে নিলাম। জলটাও ঠান্ডা হয়ে গেছে, এরপরে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। বাড়িতে তো সবসময় নারকেল থাকে না, বা হাতেও খুব কম সময় আছে, তাহলে বাজার থেকে কিনে আনা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে নারকেলের কোনো টুকরো না থাকে। 10টার মতো কাজু, সামান্য সর্ষে ও নারকেলের দুধ বের করার পর যেটা ছিল সেটা 2 চামচের মতো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা দিলে মালাইকারিটা আরও টেস্টি হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একসাথে কিন্তু সবকটা মাছ দিচ্ছি না, বারে বারে ভাজতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, তবে কিন্তু বেশি সময় ধরে মাছগুলোকে ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে। মাছগুলো ঠিক এইরকমভাবে ভাজা হবে আর তুলে নিতে হবে। ওই তেলেই রান্নাটা করে নেব, তাই সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। মশলাগুলো একটু ভেজে নেব, মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর কাজু নারকেল সর্ষে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের মতো। পরিমাণ মতো হলুদ লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু লো করে রাখতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর সমস্ত নারকেলের দুধটা দিয়ে দিলাম। যদি বাড়িতে নারকেলের দুধ না থাকে তবে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু স্বাদ খুব ভালো হয়। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা লো রেখে 5 মিনিটের মতো রান্না করলেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি, যা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক একই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও সকালেরই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।